স্বশ প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর করোনার কারণে এবছর জেএসসি জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না এর আগে গত পয়লা সেপ্টেম্বর জেএসসি জেডিসি পরীক্ষা না নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের চিঠি দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ঢাকা বোর্ড গত দুই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের স্বশ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণীতে উন্নীত করার নির্দেশ দেয় এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যথাসময়ে নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয় নিউজ ডেস্ক